বিসমিল্লাহ রহমান রহিম। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে মূলত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমাদের এক শিক্ষার্থীর নাম হলো সায়মা। ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কোর্স গত মাসে শেষ করলো, আজকে সে একটি কাজ পেল। তো সেই কাজটি নিয়ে আমরা আজকে একটু পর্যালোচনা করব, কি ধরনের কাজ এবং বায়ারদের সাথে কি ধরনের কথোপকথন হচ্ছে সে বিষয়টি। সায়মা সাথে থাকলে ভালো হতো। যাই হোক, সায়মাকে নিয়ে আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও করব। আজকে যেটি বলতে চাচ্ছি সেটা হলো সায়মার কথোপকথনের এক পর্যায়ে, যেখানে মনে হয়েছিল যে বায়ার তাকে কাজটি দিবে। তো কাজটি ভালোভাবে বোঝার জন্য সায়মা আমাকে মেইল করলো, বেশ কয়েকটি মেইল করলো। তো মেইল দেখে দেখে তার যে স্ন্যাপ সেগুলো দেখে দেখে সায়মাকে আশ্বস্ত করলাম যে না, কাজটি করা যাবে। তো সেই কাজটি পরবর্তীতে বায়ার দিল। এক্ষেত্রে কাজটি বোঝার জন্য এবং বায়ারকে ভালোভাবে বোঝানোর জন্য আমি সায়মাকে একটি মেইল করলাম। সেই মেইলটি একটু বলছি। স্যার, থ্যাংক ইউ ফর ইয়ার ওয়েটিং। আই হ্যাভ সিন ইয়ার ফাইলস প্রপারলি। ইফ আই সিলেক্ট কান্ট্রি অ্যাপ্রোপ্রিয়েট স্টেট কামিং, অর্থাৎ বায়ারের যে কাজ, হ্যাঁ, আমি বায়ারের বক্তব্যকে আবার একটি ছবিতে পরিণত করলাম বায়ারকে সুন্দরভাবে বোঝানোর জন্য। এই হলো সেই ছবি, আমি বায়ারকে এটি সেন্ড করার জন্য বললাম ইয়োর ড্যামো। বায়ার চাই যে এমন একটি ফর্ম থাকবে, সেই ফর্মে যখন কান্ট্রি সিলেক্ট হবে ওই দেশের স্টেটগুলো শো করবে, কোনো স্টেট যদি সিলেক্ট হয় ওই স্টেটের সিটিগুলো এখানে শো করবে, এই বিষয়টি অটোমেটিক হবে। তো এটি সে ড্যামো হিসেবে দিল, কিন্তু তার প্রসঙ্গটি ছিল ভিন্ন। তো তার যে বক্তব্য ছিল সেটি আমি এখানে আবার লিখলাম, বাট ইউ নিড টু সিলেক্ট স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কামিং। স্টেট সিলেক্ট করলে ডিস্ট্রিক্ট আসবে, আর ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে তার আন্ডারে থাকা সিটি আসবে, সিটি সিলেক্ট করলে তার আন্ডারে থাকা ভিলেজগুলো আসবে, এবং এই বায়ার হলো তুর্কিস্তানের। তো তুর্কির একটি ডাটাবেসে এই রিলেটেড রেডি করে রেখেছে, যেটি এই ছবির স্থলে ইমপ্লিমেন্ট হবে। এবং সেই বিষয়টিও আমরা যে ভালোভাবে বুঝতে পেরেছি সেটি বায়ারকে বোঝানোর জন্য আমি ছবি আকারে দিলাম ইয়োর রিকোয়ারমেন্টস। এখানে স্টেট, ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট থেকে আসবে সিটি, সিটি থেকে ভিলেজ। এই বিষয়টি বায়ারকে সেন্ড করার পরে বায়ার সায়মাকে মেসেজ করলো, ওকে লেটস মেক ইট $20। এই মেসেজের ভিতরে আমি অবশ্য লিখে দিয়েছিলাম যে আমরা এই কাজের জন্য $25 চাই। তো বায়ার যেভাবে ছিল, চাইলে $25 হয়তো আমরা দাবি করতে পারতাম, কিন্তু বায়ার হয়তো $20 দিতে রাজি হবে, এই বিষয়ে বিবেচনা করে আমরা কিন্তু $25 লিখে রেখেছি। তো সেখানে বায়ার সেটিই করলো, বায়ার $20-এ রাজি হলো। এর পরে আনুষঙ্গিক আরও এই কাজের রিলেটেড কিছু কথাবার্তা বায়ারের কাছে আরও হলো। কাজটি মূলত হলো ওয়ার্ডপ্রেসের যে পরিচিত কন্ট্যাক্ট ফর্ম 7, সেই কন্ট্যাক্ট ফর্ম 7-এ একটি অ্যাডন্স কান্ট্রি স্টেট সিটি, এরকম একটি অ্যাডন্স আমরা ব্যবহার করতে পারি খুব সহজেই। তো বায়ার বলছে যে সেই অ্যাডন্স প্রয়োজনে কিছু কোডের এডিট করে বিষয়টি এরকম কান্ট্রি স্টেট সিটিতে না থেকে তার দরকার স্টেট, ডিস্ট্রিক্ট, সিটিস, ভিলেজ, এমন একটি ফর্ম তার দরকার। তো এই বিষয়টি করার জন্য আমরা মূলত এই যে কন্ট্যাক্ট ফর্ম 7 এর সাথে যে অ্যাডন্স থাকে কান্ট্রি স্টেট সিটি, সেই অ্যাডন্সটি আমরা গুগল থেকে সার্চ করে ডাউনলোড করে নিয়েছি। আমরা যদি সেই ডাউনলোড কপি একটু দেখাই আপনাদেরকে, এই হলো ডাউনলোড। এবং তার ভিতরে গেলে আমি যে ফাইলগুলো পাই, এখানে অবশ্যই এমটি দেখাচ্ছে, কারণ হলো এই ফাইলগুলো আমি অলরেডি এক জায়গাতে ব্যবহার শুরু করেছি। কাজটি আমি শুরুতে লোকাল হোস্টে করার জন্য আমি আমার লোকাল হোস্ট অন করে নিয়েছি, এবং এই লোকাল হোস্টের ভেতরে, জ্যাম্পের ভেতরে আমার পূর্বে থাকা যে স্টুডেন্টদের জন্য যে ফোল্ডারটি করা ছিল ওয়ার্ডপ্রেসের ব্যাচ 4-এর জন্য, সেই ব্যাচ 4-এর ওয়ার্ডপ্রেসের যে ফাইল ফোল্ডার আছে তার ভিতরে যদি আমরা কন্টেন্টে যাই, সেখান থেকে প্লাগইন, এই প্লাগইনে কন্ট্যাক্ট ফর্ম 7 এটি অলরেডি ইনস্টল করা আছে। তার পাশাপাশি ইনস্টল করা আছে কান্ট্রি স্টেট সিটি অটো ড্রপ ডাউন, এটি ইনস্টল করা আছে অ্যাডন্স হিসেবে। আমরা যদি আমাদের ডিফল্ট সাইটটি যদি দেখি, এই হলো সাইটের ইন্টারফেস, অর্থাৎ আমাদের যে সাইট, হ্যাঁ, লোকাল হোস্টের যে সাইটটি আছে সেটির ইন্টারফেস হলো এই। এখানে আমরা যদি
কন্টাক্ট এখন লিখে দেই, যেহেতু অলরেডি কিছু কাজ আগানো আছে, কন্টাক্ট যদি লিখে দেই তাহলে এই কন্টাক্ট ফর্ম সাধারণত এখানে চলে আসবে। এরপরে আমরা এর সাথে যুক্ত করলাম কান্ট্রি, স্টেট, সিটি, এই অ্যাডনস। এই অ্যাডনস যুক্ত করলাম কিভাবে, এই ডাটাবেজের আমাদের যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড থেকে প্লাগইন ইনস্টল প্লাগইনগুলো যদি আমি একটু দেখি তাহলে এখানে দেখতে পাবো যে কন্টাক্ট ফর্ম 7 এটি যেমন আপলোড করা আছে, অর্থাৎ ইনস্টল করা আছে, পাশাপাশি আমি আপলোড পদ্ধতিতে কান্ট্রি, স্টেট, সিটি ড্রপ ডাউন, হ্যাঁ, এটিও আমি আপলোড করে নিলাম এবং এটিও অ্যাক্টিভ অবস্থায় আছে। বাম পাশে এই কন্ট্যাক্ট ফর্ম 7 দেওয়ার কারণে বাম পাশে কন্ট্যাক্ট ফর্ম 7, এই ফর্ম নতুনভাবে যদি ক্রিয়েট করতে চাই কিংবা ডিফল্ট যে ফর্মটি আছে সেটি যদি প্রদর্শন করতে চাই তাহলে এই যে একটি শর্টকাট দেয়া আছে এটি আমি ব্যবহার করব। কোথায় ব্যবহার করব? যেখানে প্রদর্শন করতে চাই। এ কারণে আমি একটি পেজ ক্রিয়েট করলাম কন্ট্যাক্ট নামে, কন্ট্যাক্ট নামে পেজ ক্রিয়েট করলাম। এই পেজে তো সাধারণভাবে আমরা অনেক লেখালেখি করতে পারি, ওয়ার্ডপ্রেসের যে সাধারণ নিয়ম, সেই সাথে আমি কি করলাম আমার যে শর্টকোড আছে সেই শর্টকোডটি ব্যবহার করলাম এবং পেজটি সেভ দিলাম, যার ফলশ্রুতিতে এই পেজটি কিন্তু ভিজিবল হলো। এই যে স্ল্যাশ কন্ট্যাক্ট, এই পেজটি ভিজিবল হলো। এখন এখানে প্রথমে তো এমন ছিল না, শুধুমাত্র এই উপরের ফর্মের অংশ ছিল। পরে আমি কি করলাম এই জায়গাতে এডিট করলাম, এই যে কন্ট্যাক্ট ফর্ম 1, কন্ট্যাক্ট ফর্ম এডিটে গেলাম। এডিটে যাওয়ার পরে যেহেতু আমার কাছে কান্ট্রি, স্টেট, সিটি এই অ্যাডনটি অলরেডি ইনস্টল করা আছে, সে কারণে এখানে আমি এই কান্ট্রি, স্টেট, সিটি, হ্যাঁ, এগুলো এখানে অতিরিক্ত পাচ্ছি। তো অতিরিক্ত পাওয়ার পরে যেটি করলাম সেটি হলো এই অন্য লেভেলের মতো লেভেল আমি এখানে কপি করে নিলাম, লিখলাম কান্ট্রি, এখানে একটু ভুল লেখা আছে, সিও UNTRY, কান্ট্রি লেভেল হিসেবে কান্ট্রি শো করবে লেখা, সাধারণ লেখা। এবং এখানে কার্সার রেখে, এখানে কার্সার রেখে আমি এখান থেকে কান্ট্রি ক্লিক করলাম, আর ইনসার্ট ট্যাগ, এই যে ট্যাগটি সেটি কিন্তু বসে যাবে। এটি যদি আমি ইনসার্ট ট্যাগ দিই তাহলে এই যেখানে কার্সার থাকবে সেখানে বসে যাবে। এই ইনসার্ট ট্যাগগুলো এই লেভেলের ভিতরে বসানো আছে। এরপরে এগুলো এই একই পদ্ধতিতে কপি পেস্ট করে দিয়ে দিলাম আর ফাইলটি সেভ করলাম। ফলশ্রুতিতে এই তিনটি ফিল্ড অতিরিক্ত আসলো। তো যদি কাজটি এত সাধারণ হতো তাহলে তো এখানেই কাজের কমপ্লিট করা যেত। দেখুন এখন আমি যদি বাংলাদেশ সিলেক্ট করি, বাংলাদেশ সিলেক্ট করলাম, এখন আমি স্টেট হিসেবে আমাদের বরিশাল সহ অন্য জায়গা পাচ্ছি। তো এখানে বরিশাল ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, এখানে আবার সিটি হিসেবে বরিশাল, বরগুনা এরকম একটা জায়গা পাচ্ছি। হ্যাঁ, তো এখানে কিছুটা হয়তো ভুল আছে, বরিশাল ডিভিশন সিলেক্ট করতে হতো। তো এই ভুলগুলো তো থাকবে না, কেননা বায়ার বলছে যে তার কাছে তুর্কিস্তানের ডাটাবেসটি সঠিকভাবে করা আছে। তো এই চারটি বিষয় সেখানে উপস্থাপন করতে হবে। তো এখানে স্টেট আছে, ডিস্ট্রিক্ট নেই, সিটি আছে, আমাদের যে কাজ সেখানে কান্ট্রি তো আর লাগবে না, কান্ট্রি তো হলো তার আগে থেকেই বরাদ্দ করা আছে। তো কান্ট্রি যদি আমরা একটু ভিন্ন জায়গায় চিন্তা করি তাহলে কান্ট্রিকে আমরা ধরলাম তার সিরিয়াল অনুযায়ী, স্টেট ধরলাম, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে সিটি, তারপরে ভিলেজ, এখানে আছে তিনটি, আমার লাগবে চারটি। এখন চারটি আমি কিভাবে করব? চারটি করার জন্য আমি যে বিষয়টি চেষ্টা করব সেটা হলো কান্ট্রি, স্টেট, সিটি অটো ড্রপ ডাউন, এরকম একটি অটো ড্রপ ডাউনই তো তৈরি হবে। তো এখানে আমি একটু এর ভিতরে ঢুকলাম, ঢুকে দেখার চেষ্টা করলাম যে এখানে কি কি ফাইল আছে। তো এখানে দেখলাম যে কান্ট্রি, স্টেট, সিটি ড্রপ ডাউন CF7, মানে হলো কন্ট্যাক্ট ফর্ম 7। তো এখানে আমি এটিকে নোটপ্যাডে ওপেন দিলাম, দেখলাম যে এখানে কি কি আছে। তো এখানে একটা প্লাগ ইন করার জন্য যেই কোডিংগুলো দরকার সেই কোডিংগুলো করা আছে। এই কোডিং এর ভেতরে এই যে এই অংশে, এই অংশে সে কি করছে, এই যে কান্ট্রি, ক্রিয়েট কান্ট্রি, এটার মাধ্যমে সে টেবিল তৈরি করছে। আমার যে ডাটাবেজ আছে সেই ডাটাবেজের ভিতরে এই নামে, কান্ট্রিজ নামে, কান্ট্রিজ নামে একটা টেবিল তৈরি করছে। হ্যাঁ, এরপরে স্টেট নামে একটা টেবিল সে তৈরি করছে। এখানে ভেরিয়েবল করে নিছে, তো এই যে ভেরিয়েবল, তো ভেরিয়েবল বলতে সে কি বোঝাতে চায় এটা আবার নিচে এই ব্যাখ্যা করলো, তার ভিতরে কোডিং করে দিল।
তো এরকম যে কোডগুলো করছে এরকম আমাদের আরেকটা কোড দরকার। হ্যাঁ, আরেকটা কোড দরকার কখন? যখন আমরা এই প্লাগইনটি যখন শুধুমাত্র কন্ট্রাক্ট ফর্ম 7 আপলোড অবস্থায় আছে, আর এটি কিন্তু এখন আপলোড করিনি এই অবস্থায়। আর যদি আমি এখন চাই যে আমার তো অলরেডি আপলোড করাই আছে, শুধুমাত্র আমি একটু চেঞ্জের জায়গাগুলো নিয়ে কাজ করব, তাহলে এটির মাধ্যমে ডাটাবেজে গিয়ে টেবিল ক্রিয়েট হয় এই নামে, উপরের নামে। আমি যদি ডাটাবেজটাও একটু দেখিয়ে নেই, লোকাল হোস্টে যদি যাই এই ডাটাবেজটি যদি একটু দেখিয়ে দেই, ব্যাচ 4, এই ডাটাবেজের ভিতরে আমি এই যে ডাব্লিউপি সিটি, ডাব্লিউপি কান্ট্রিজ, তারপরে আর থাকার কথা ডাব্লিউপি স্টেট, এই যে ডাব্লিউপি স্টেট, এই জায়গাগুলো কিন্তু তৈরি হলো। হ্যাঁ, এর ভিতরে আবার ওই যে ডাটাগুলো দেয়া দরকার সেই ডাটাগুলো দেয়া আছে। তো যাই হোক, এই কোডিং এর মাধ্যমে মূলত টেবিল ক্রিয়েট হয়, এই কোডিং এর মাধ্যমে টেবিল ক্রিয়েট হয়, এই যে টেবিল, এর মাধ্যমে টেবিলটা ক্রিয়েট হয়। এখানে তিনটা টেবিল ক্রিয়েটের জন্য এই কোডিংটুকু করা আছে। তো আমি যদি মনে করি যে আমার আরো টেবিল দরকার, তাহলে এখানে আরো একটি টেবিল ক্রিয়েট করার জন্য যে কোডিং দরকার সেই কোডিং দিতে হবে। হ্যাঁ, এরপরে ড্রপ টেবিল বুঝাইছে, কান্ট্রিজ এগুলো যদি থাকে তাহলে ড্রপ করে নিবে, এই বিষয়গুলো বোঝানো হয়েছে। যাই হোক, আমাদের আরেকটি বিষয় এখানে ইনক্লুড করছে, এই ফাইলের ভিতরে ইনক্লুড করছে, কি ইনক্লুড করছে? countries.sql, countries.sql.php, এই ফাইল কোথায় আছে? ইনক্লুডস ফোল্ডারের ভিতরে আছে। আমি যদি একটু ইনক্লুডস ফোল্ডারের ভিতরে যাই, তাহলে দেখতে পাচ্ছি যে কান্ট্রিজ, সিটিজ, এরকম sql.php এগুলো আছে। এগুলো কি? এগুলো যদি একটু দেখার চেষ্টা করি, এগুলো আর কিছুই না, ওই যে টেবিল কান্ট্রি নামে যে টেবিলটা হলো, সেই টেবিলে কোন কোন কান্ট্রি যাবে সেগুলো অ্যারে আকারে করা আছে। হ্যাঁ, ওই টেবিলে কোন কোন কান্ট্রি যাবে সেগুলো অ্যারে আকারে এখানে করা আছে, এখানে আর কিছুই না। আশা করি বুঝতে পারছি এতটুকু। তো এগুলো থাকলে এগুলো এই টেবিলে যায়, যেমন আমি এই সিটিতে যদি যাই অথবা কান্ট্রিসেই যদি যাই, ওপেন করি যদি, তাহলে এই আইডি, এটি তো শুরু, এই শুরুর কারণে এই কান্ট্রির আইডি তৈরি হয়েছে, কান্ট্রির আইডি, ঠিক আছে, কান্ট্রির একটা আইডি তৈরি হলো এখানে, 25টা কান্ট্রি নিয়ে করা আছে। সিটিতে আবার এই আইডিটা ব্যবহার হবে, সিটি, সিটিতে, দুঃখিত, সিটি না, কান্ট্রির পরে ছিল স্টেট, কান্ট্রি ক্লিক করলে আসবে স্টেট, এই হলো স্টেটের আইডি, এই হলো কান্ট্রির সেই সিরিয়াল আইডি। হ্যাঁ, যে কার আন্ডারে কে কে থাকবে। আচ্ছা, কান্ট্রি অবশ্য ওখানে আমরা এক পেজে 25টা দেখলাম, এক পেজে, আসলে কান্ট্রি এখানে ফুলফিল করা আছে, এরকম পেজ বাই পেজ 10টি পেজ আছে। যাই হোক, এরকম একটি টেবিল, এই টেবিলটি তৈরি হয় কোথা থেকে? টেবিলের যে ডাটা, এই যে কান্ট্রিস এর এই যে ফাইলটি আছে কান্ট্রিস এসকিউএল, এখানে ইনসার্ট ইনটু অমুক টেবিল, ইনসার্ট ইনটু অমুক টেবিল, এখানে ভেরিয়েবল কান্ট্রি মানে হলো এই যে এখানে উপরে যে কান্ট্রি ধরা আছে, হ্যাঁ, ভেরিয়েবল কান্ট্রিস, এই যে উপরে ভেরিয়েবল কান্ট্রি করা আছে, টেবিল কান্ট্রিস, এই টেবিল কান্ট্রি এখানে করা আছে, এই যে টেবিল কান্ট্রি। তো এই মাধ্যমে হলো এখানে টেবিল ক্রিয়েট হয়। এরপরে ড্রপ টেবিল ইফ এক্সিস্ট, যদি আগের থেকে থাকে এই নামে টেবিল তাহলে তাকে ফেলে দেবে। হ্যাঁ, এরপরে ইনসার্ট হবে, আর এরপরে ডাটা ইনসার্ট হবে এই ফাইলের মাধ্যমে। এরপরে প্লাগইনের বেসিক কিছু কাজ এখানে করা আছে, আপগ্রেড সংক্রান্ত, এরপরে প্লাগইনের জন্য বিভিন্ন ফাংশন আছে, সেই ফাংশনগুলো এখানে দেখানো আছে। তো যাই হোক, এরপরে আমি যদি এই ফোল্ডারটি আরেকটু মূল্যায়ন করি, এখানে অতিরিক্ত আর দুটি ফাইল মাত্র পাচ্ছি, সিটি এসকিউএল তো বুঝতে পারছি, আরেকটি হলো কান্ট্রি এসকিউএল দেখলাম, কান্ট্রি ড্রপডাউন, এটিকে যদি একটু মূল্যায়ন করি তাহলে এখানে কি আছে? কান্ট্রি ড্রপডাউন,
এই ড্রপ ডাউন থেকে মূলত ওই কাজটি চলতেছে যে আমরা একটি সিলেক্ট করলে তাহলে ভিন্ন ধরনের যে রেজাল্টটি তৈরি হবে, হ্যাঁ একটি সিলেক্ট হবে তার বিপরীতে আবার যে রেজাল্ট তৈরি হবে এটি না, এখানে কান্ট্রি সিলেক্ট হলে বা সিটি কান্ট্রি, এখানে ভুল লেখা আছে, একটু রিলোড করি। আচ্ছা যাই হোক, সিলেক্ট কান্ট্রি এটি সিলেক্ট করলে যে আবার নির্দিষ্ট স্টেট গুলো আসে, সিটি গুলো আসে, এই কাজগুলো আবার এই ফাইলগুলো থেকে করা হচ্ছে, এই যে কান্ট্রি ড্রপ ডাউন। এই ড্রপ ডাউনটি প্রথমে তো এই অবস্থায় শো করতে হবে, প্রথমে তো এই অবস্থায় এই ড্রপ ডাউন হিসেবে শো করতে হবে, তারপরে হলো ম্যাচ করতে হবে যে এর সাথে এর ম্যাচিংটা হয় কিভাবে, সেটি ম্যাচ করতে হবে। তো সেই ড্রপ ডাউনটি এখানে করা আছে অ্যাড ফাংশনের মাধ্যমে, অ্যাড অ্যাকশন যেটি বলা হয় ওয়ার্ডপ্রেসে। তো এখানে এই যে ফাংশন নেমগুলো, তারপরে তার যে প্যারামিটার থাকে সেগুলো এখানে কল করা আছে। তো এই অংশ মূলত ভালোভাবে বোঝে, আগের যে দুই পেজ, যে দুটি ফাইল নিয়ে আলাপ করলাম, সেখানে তত বেশি জটিল না। অথবা যদি আমি ইনস্টল করেছি এমন অবস্থায় যদি থাকি, তাহলে আমি কিন্তু কাজটা এই অংশ থেকেও শুরু করতে পারি। যদি আমি আপাতত ম্যানুয়ালি যদি ডাটাবেজে তার মতো করে, বায়ার যেভাবে চায় তার মতো করে ডাটা যদি সেট করে রাখি, তাহলে প্রথম দুই পেজ কিন্তু আমার লাগতেছে না। অর্থাৎ প্রথম দুই পেজে হলো ক্রিয়েট করা, টেবিল ক্রিয়েট করা এবং সেই টেবিলে ডাটা ইনসার্ট করা, এই ফাইল দুটি কিন্তু আমার এই মুহূর্তে লাগতেছে না। আমার যে জটিলতার জায়গা সেটা হলো যে এই অংশে, এই অংশে ফর্মের এই অংশে আমার যে আইটেমগুলো দরকার সেগুলো নিয়ে আসে, বিশেষ করে ভিলেজ। যদি এমন হয় যে কান্ট্রি, স্টেট, সিটি, ভিলেজ, তাহলে একটা ভিলেজ আইটেম বাড়ানো দরকার। সেই ভিলেজ আইটেমটা যেন এখানে চলে আসে এবং এটা ক্লিক করলে যেভাবে আসে, এরপর ইনসার্ট ট্যাগ দেয়া যায়, এই পলিসিটা যেন এখানেও থাকে। তো এতটুকু কাজ যদি আমি কমপ্লিট করতে পারি, তাহলে ইনশাল্লাহ এটি পূর্ণাঙ্গভাবে আমরা বায়ারকে হস্তান্তর করতে পারবো। তো সেই কাজগুলোই আমাদের একটু পরবর্তীতে করা দরকার, যেটি হয়তো পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো। ধন্যবাদ।